হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মির্জাউল রহমান ফ্রম এটিএম লার্নিং। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএমভি। এসএমভি হচ্ছে স্ট্যান্ডার্ড মিড ভ্যালু, এবং এটি ক্যালকুলেশনের জন্য যে প্রসেসটি করতে হবে তো চলুন দেখে নিই। এখন আমরা ক্যালকুলেট করব এসএমভি। এসএমভির ফুল মিনিংটা আমি ভিডিও শুরুতেই বলেছি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। আমরা এখানে একটি গার্মেন্টস এর প্রসেস অ্যানালাইসিস করে সেটা এসএমভি তৈরি করব। আমরা চাইলে পুরো গার্মেন্টসটার এসএমভি তৈরি করতে পারি। এসএমভির আগে চলুন সূত্রটা জেনে নিই। এসএমভি ইকুয়াল টু বিটি প্লাস এমএ প্লাস আর এ। এখানে বিটি হচ্ছে বেসিক টাইম, এবং এমএ হচ্ছে মেশিন অ্যালাউন্স, অ্যান্ড আর এ হচ্ছে রিল্যাক্সেশন অ্যালাউন্স। আমাকে বিটি, এমএ এবং আর এ ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করে নিতে হবে। তো এই ক্যালকুলেশনে যাওয়ার আগে আমি অবশ্যই দেখে নেব আমার ম্যাথটি কি। আমার ম্যাথটি হচ্ছে, এখানে আমাকে চারটি লাইন দেওয়া হয়েছে, চারটি লাইনের অপারেশনের টাইম দেওয়া হয়েছে, এবং যে প্রতিটি লাইন আমাকে বলে দেওয়া হয়েছে দশটি করে অপারেশন হচ্ছে, এবং এটাও বলে দেওয়া হলো যে লাইন ওয়ান এবং লাইন থ্রি হচ্ছে মেশিনের অপারেশন টাইম, এবং আমার এখানে অবজারভেশন রেটিং দেওয়া আছে 70। এখন আমি প্রথমে ক্যালকুলেট করব বিটি। তো বিটির ফর্মুলাটি হচ্ছে ওটি ইন্টু আর এফ। এখানে ওটি হচ্ছে অপারেশন টাইম, এবং আর এফ হচ্ছে রেটিং ফ্যাক্টর। তো চলুন প্রথমে আমরা অপারেশন টাইমটি ক্যালকুলেট করে নিই। তো এর জন্য যা করতে হবে সেটি হচ্ছে আমার প্রত্যেকটি লাইনের যে টাইম দেওয়া আছে অপারেশন টাইম, তাকে 10 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 10টি অপারেশন হচ্ছে, কারণ আমরা গড় করব। গড় করার জন্য ভাগফলটিকে আমাদের এখন যোগ করতে হবে। তো আমার যে ভাগফলগুলো আছে 4, 7, 9 এবং 5, এগুলো যোগফল হচ্ছে 25। এখন আমার অপারেশন টাইম ক্যালকুলেট করা হয়ে গেল, এবার আমরা চলে যাব রেটিং ফ্যাক্টর ক্যালকুলেটের জন্য। সে রেটিং ফ্যাক্টরের সূত্রটি হচ্ছে অবজারভেশন রেটিং ডিভাইডেড বাই 100। আমার অবজারভেশন রেটিংটাকে 100 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে রেটিং ফ্যাক্টর। তো আমার অবজারভেশন রেটিং হচ্ছে 70। তো আমি 70কে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে আমার ভাগফল যেটা আসছে সেটা হচ্ছে 0.7। তো এবার আমি চলে যেতে পারি আমার পিটি ক্যালকুলেশনে। এখানে মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে, 25 × 0.7 = 17.5, এ হচ্ছে আমার বিটি। এবার আমি চলে যাব এমএ তে, আমার মেশিন অ্যালাউন্স ক্যালকুলেশনে। মেশিন অ্যালাউন্স ক্যালকুলেশনের সূত্রটি হচ্ছে মেশিন স্ট্যান্ডার্ড ভ্যালু ইনটু ওটি অফ মেশিন অপারেশন ইনটু রেটিং ফ্যাক্টর। এখানে মেশিন স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি এখানে সিঙ্গেল লাইন ইউজ করতেছি, তাই আমার এখানে মেশিন স্ট্যান্ডার্ড ভ্যালু হবে 9%, আর ওটি হচ্ছে যে দুটো লাইনকে আমার বলে দেওয়া আছে মেশিন অপারেশন সেই দুটোই। এটা আমি ক্যালকুলেশন অনুযায়ী মান বসিয়ে যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে 0.819 সেকেন্ড। তো আমার মেশিন অ্যালাউন্স হচ্ছে 0.819 সেকেন্ড। এবার আমি রিল্যাক্সেশন অ্যালাউন্সটা ক্যালকুলেট করব। এখানে আমার পুরো প্রসেসটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 15%কে আমি বিটি দিয়ে গুণ করছি। এই 15% হচ্ছে রিল্যাক্সেশন অ্যালাউন্সের স্ট্যান্ডার্ড মান, যার মানটি অলরেডি আপনি পেয়ে গেছেন। তো এবার আমি এসএমভি ক্যালকুলেট করতে পারি। তো এসএমভি ক্যালকুলেটরের সূত্র অনুযায়ী আমি প্রত্যেকটি মান আমি অলরেডি পেয়ে গেছি, বিটি, এমএ এবং আর এ, সেগুলোকে বসিয়ে যোগ করে দিলেই আমার সেকেন্ডে চলে আসছে। এই সেকেন্ডটাকে আমি যখন মিনিট করবো, যেহেতু স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, তো এটাকে আমি 60 দিয়ে যখন ভাগ করবো অটোমেটিকলি এটি মিনিটে চলে আসবে। এই হচ্ছে এসএমভি ক্যালকুলেশন। তো বন্ধুরা, আপনারা এখন দেখলেন এসএমভি ক্যালকুলেশন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বাটন এবং কমেন্ট করে অবশ্যই মতামতটি জানাবেন। আর এই যে পাশে সাবস্ক্রাইব বাটন দেখতেছেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল বাটন প্রেস করে রাখুন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সাইন আপ করতেছি, টাটা, বাই বাই।